দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরু যা এক সময় ব্যাঙ্গালোর নামে পরিচিত ছিল এই শহরটি বড় বড় প্রযুক্তি কোম্পানির জন্যে বিখ্যাত এখানকার বিভিন্ন কোম্পানিতে যেসব প্রকৌশলী এবং তথ্য প্রযুক্তিবিদ কাজ করেন সারা বিশ্বে রয়েছে তাদের বিশেষ কদর সুপরিচিত সব আন্তর্জাতিক টেক জায়ান্ট অনেক বেশি বেতন দিয়ে তাদেরকে কর্মী হিসেবে নিয়ে যেতেও আগ্রহী কিন্তু পঞ্চাশ বছর আগেও বর্তমান ব্যাঙ্গালুরু শহরের চিত্রটা এরকম উজ্জ্বল ছিল না প্রযুক্তির দিক থেকে এটি ছিল ভারতের পিছিয়ে থাকা অন্যান্য শহরের মতোই আরও একটি শহর এই ব্যাঙ্গালুরু কিভাবে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলো এবং এক পর্যায়ে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত হয়ে উঠল এ নিয়েই বিবিসির ইতিহাসের সাক্ষীর এই পর্বটি তৈরি করেছেন বেন হ্যান্ডারসন পরিবেশন করছি মিজানুর রহমান খান বেঙ্গালুরুতে গড়ে ওঠা এমন একটি প্রতিষ্ঠানের নাম ইনফোসিস শহরটিকে ভারতের সিলিকন ভ্যালিতে রূপান্তরিত করার পেছনে এই কোম্পানির অবদান উল্লেখ করার মতো একেবারে প্রথম দিন থেকেই আমরা কৃচ্ছ সাধনে বিশ্বাস করতাম কারণ আমাদের কাছে তো প্রচুর অর্থ ছিল না এ কারণে আমরা যে পাঁচ ছজন মানুষ কাজ করতাম তারা সবাই মিলে এক রুমের একটা অ্যাপার্টমেন্টে থাকতাম বলছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি উনিশশো আশির দশকে গড়ে ওঠা এই ইনফোসিস বর্তমানে ভারতের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর একটি সন্ধ্যার সময় আমরা সবাই একসঙ্গে সময় কাটাতাম অনেক আনন্দ করতাম আমাদের মধ্যে কেউ রান্না করত কেউ সবজি কাটাকুটি করতো কেউ হয়তো থালা বাসন ধোয়া মোছা করতো আমরা একটা টিমের মতো ছিলাম সবাই মিলে অনেক মজা করতাম ভেবে দেখুন আজকের দিনে এরকম একটি কোম্পানির আর্থিক মূল্য আট হাজার কোটি ডলার এ থেকে বোঝা যায় সেই সময়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি তার প্রতিদান আমরা পেয়েছি নারায়ণ মূর্তির জন্ম উনিশশো সালে ভারতের কর্ণাটক রাজ্যে যা বেঙ্গালুরু থেকে খুব বেশি দূরে নয় আমাদের পরিবারে ছিল এগারো জন এটা ছিল একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার হাই স্কুলের একজন শিক্ষকের বেতন দিয়ে এতজনের সংসার পরিচালনা করা খুব একটা সহজ ছিল না মূর্তির জন্মের মাত্র এক বছর পরেই উনিশশো সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করেন এর আগে থেকেই দক্ষ প্রকৌশলী তৈরি করার জন্য বেঙ্গালুরু শহরটির খ্যাতি ছিল ভৌগোলিকভাবেও দেশের মাঝখানে হওয়ার কারণে এই শহরটির ছিল বাড়তি কিছু সুবিধা ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানের সীমান্ত থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে প্রধানমন্ত্রী নেহরু এই শহরে প্রযুক্তিখাত গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছিলেন সেটা লাভবান হয়েছিল কিন্তু উনিশশো সত্তরের দশকের আগ পর্যন্ত ভারত প্রযুক্তি বিষয়ক সে সময় আমরা যেসব দেখেছি সেগুলো ছিল বিশাল আকৃতির একটি ছিল দুই ফুট বাই তিন একদিন আমার এক সহপাঠী বললো যে সে আমাকে কম্পিউটার দেখাতে নিয়ে যাবে পড়ালেখার জন্য আমি যেখানে থাকতে গিয়েছিলাম সেখানে পৌঁছানোর দ্বিতীয় দিনেই সে এই কথা বললো আমার ওই সহপাঠী আমাকে একটি যন্ত্র দেখালো যা থেকে প্রচুর শব্দ তৈরি হতো সেখান থেকে পাতার পর পাতা প্রিন্ট হয়ে বের হয়ে আসছিল সে বলল এটা একটা কম্পিউটার যা দেখে আমি অভিভূত হয়েছিলাম সেদিন সন্ধ্যায় বন্ধুদের বললাম যে এই প্রথম আমি একটা কম্পিউটার দেখেছি তারা সবাই হেসে উঠল সে তখন বলল বন্ধু তুমি যা দেখেছ সেটা কম্পিউটার ছিল না সেটা ছিল প্রিন্টার নারায়ণ মূর্তি তখনও কম্পিউটার সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না কিন্তু তিনি জানতেন যে এই কম্পিউটারই হতে যাচ্ছে ভবিষ্যৎ সে সময় ভারতের বামপন্থী সরকার ভারতের বেশিরভাগ প্রযুক্তি শিল্পকে নিয়ন্ত্রণ করত কিন্তু তরুণ নারায়ণ মূর্তি যখন ইউরোপ সফরে আসেন তখন তিনি উপলব্ধি করতে পারেন যে এই ব্যবস্থাকে বদলাতে হবে আমি প্যারিস থেকে অমৃতসরে চলে এলাম ইউরোপে আমি দেখলাম যে চারপাশে সমৃদ্ধি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দ্রুতগতির ট্রেনগুলো বেশ ভালোভাবেই চলছে তখন থেকেই বামপন্থী আদর্শ এবং সমাজতন্ত্রের ওপরে আমার বিশ্বাস ধসে পড়তে শুরু করল তখনই আমি উপলব্ধি করলাম যে দারিদ্র থেকে একটি দেশের বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করা যাতে তারা আরও বেশি করে সম্পদ ও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে নারায়ণ মূর্তি তখনই একজন উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন একদম তখনই আমি উনিশশো একাশি সালে ইনফোসিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিই এবং তার পরের ঘটনা তো আমি বলবো ইতিহাস ইনফোসিস প্রতিষ্ঠার জন্যে মিস্টার মূর্তি ছজন প্রকৌশলী নিয়োগ করেন প্রতিষ্ঠার বছর পর উনিশশো সালে এর সদর দপ্তর নিয়ে যান বেঙ্গালুরু শহরে শুরুর দিকে যেসব কোম্পানি ইনফোসিসের ক্লায়েন্ট ছিল তার বেশিরভাগই ছিল রিবক সহ আমেরিকার কয়েকটি পোশাক কোম্পানি ইনফোসিস এমন কিছু সফটওয়্যার তৈরি করল যার সাহায্যে আমেরিকার একটি কোম্পানি পোশাক তৈরির জন্য তাইওয়ানের অরণ্যে অবস্থিত একটি কারখানার কাছে কাস্টমার অর্ডার পাঠাতে পারে এই সফটওয়্যারের কারণে অর্ডার দেওয়া এবং পণ্য ও সেবার জন্য মূল্য পরিশোধ করা অনেক বেশি সহজ হয়ে ওঠে কিন্তু তখনও ইনফোসিস প্রযুক্তি খাতে ইতিহাস তৈরি করতে পারেনি প্রতিষ্ঠানের বিকাশের জন্য তাদেরকে ভারতের আমলাতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের লড়াই শুরু করতে হয়েছিল আমার্টমেন্টের একটি বেডরুম থেকে এই কোম্পানি শুরু হয়েছিল সেই সময় কোম্পানির কোনো কম্পিউটার ছিল না একটি কম্পিউটার আমদানি করার জন্য ৩০ বার রাজধানী দিল্লিতে যেতে হতো এবং এই জন্য গড়ে দুই থেকে তিন বছর সময় লাগত উনিশশো বিরাশি ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের অবস্থা এরকমই ছিল ইনফোসিসকে সামনের দিকে এগিয়ে নেওয়া ছিল বেশ কঠিন কাজ দশ বছর পর এই কোম্পানির রাজস্বের পরিমাণ ছিল মোটামুটি রাষ্ট্রীয় নানা ব্যবস্থার কারণে এর খুব বেশি অগ্রগতি হয়নি উনিশশো সালে আমেরিকায় যখন লাখ লাখ কম্পিউটার কাজ করছে তখন সারা ভারতে ছিল মাত্র কয়েক হাজার কিন্তু উনিশশো সালে হঠাৎ বদলে গেল সালে প্রচারিত বিবিসির একটি তথ্যচিত্রে দেখানো হয় যে কয়েক বছর আগেও ভারতের বেঙ্গালুরু শহর অনেক পিছিয়ে ছিল কিন্তু এখন এই শহরের চেহারা আমূল বদলে গেছে এটি এখন ভারতের কম্পিউটার রাজধানীতে পরিণত হয়েছে ভারত সরকার উনিশশো সালে উদার অর্থনীতির নীতি গ্রহণ করে এর ফলে ইনফোসিসের মতো বিভিন্ন কোম্পানি নানা ধরনের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ থেকে মুক্তি পায় এর ফলে প্রযুক্তি কোম্পানিগুলি দ্রুত গতিতে ছুটতে শুরু করে প্রবেশ করে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় এতে মুখ্য ভূমিকা পালন করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট স্যাটেলাইট যোগাযোগ এবং ভিডিও কনফারেন্সের কারণে বিশ্বের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানকারী কোম্পানিগুলি এত কাছাকাছি চলে আসে যেন তারা একটা আরেকটার সাথে পাশের রাস্তায় অবস্থান করছে নব্বইয়ের দশকের মাঝামাঝি ইনফোসিসে কাজ করতেন এরকম একজন কর্মকর্তা বলেন হঠাৎ করেই তাদের কদর কেন বেড়ে গিয়েছিল আমি যে ধরনের কাজ করতাম এখানে সেই কাজটা খুব সহজেই তিরিশ গুণ কম খরচে করা যায় কয়েক বছরের মধ্যে ভারতের প্রযুক্তি কোম্পানিগুলো সামনের কাতারে চলে আসে তারপর গত কয়েক দশক ধরে তারাই নেতৃত্ব দিচ্ছে এবং তখনই সবার সামনে চলে আসে এই ব্যাঙ্গালুরু শহর এই শহরে যেসব প্রকৌশলী কাজ করেন সারা বিশ্বের প্রযুক্তিবিদরা তাদের প্রতি ঈর্ষাকাতর হয়ে ওঠেন এটা শুধু এ কারণে নয় যে ভারতীয়রা ভালো বেতনের আশায় পশ্চিমা দেশগুলোতে চলে যেতে চাইছে এটা এ কারণেও যে পশ্চিমা কোম্পানিগুলো তাদের গুরুত্বপূর্ণ সব পদের জন্য তখন ভারতীয়দের খুঁজতে শুরু করেছে ইনফোসিস উনিশশো নিরানব্বই সালের এগারোই মার্চ আমেরিকার শেয়ার মার্কেট নাসডাকে তালিকাভুক্ত হয় এর মধ্য দিয়ে এটি পরিণত হয় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হিসেবে এর ফলে বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হয় ইনফোসিস যেদিন ন্যাসডাকে তালিকাভুক্ত হল এটাই ছিল ভারতের প্রথম কোন কোম্পানি যা ন্যাসডাকে তালিকাভুক্ত হল সেদিন আমি নিউ ইয়র্কের ম্যানহাটনে ন্যাসডাক এক্সচেঞ্জের অফিসে উঁচু একটা টুলের ওপরে বসেছিলাম নীল আর্মস্ট্রং এর কাছ থেকে কিছু কথা ধার করে সেদিন আমি বলেছিলাম যে ন্যাসডাকের জন্য এটা একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু ইনফোসিস এবং ভারতের জন্য এটা একটা বিশাল লাভ দেওয়ার ঘটনা আমি মনে করি সেই দিনটা ছিল অনেক বড় একটা দিন এরপরে গত চল্লিশ বছরে ব্যাঙ্গালুরুতে প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে কিন্তু শহরের এই পরিবর্তন কি তখনকার ইউরোপের মতো হয়েছে যা নারায়ণ মূর্তি তার সফরে প্রত্যক্ষ করেছিলেন দি লাইফ অফ আমাদের নাগরিকদের জীবন অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে এখন অনেক ভালো হাসপাতাল আছে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু এসব কি যথেষ্ট না এটা এমন এক কাজ যা এখনো শেষ হয়নি কিন্তু গত তিরিশ বছরে আমরা বড় ধরনের পরিবর্তন দেখেছি যা আমাদের মধ্যে আশা জাগিয়েছে এ কারণে সকালে ঘুম থেকে ওঠার পরেই কঠোর পরিশ্রম করার কথা মনে পড়ে কারণ আমরা জানি কাজের শেষে আমরা আরও উন্নত ভারত দেখতে পাব বর্তমানে ইনফোসিস বিশ্বের বড় বড় কোম্পানির জন্যে সফটওয়্যার তৈরি করে এবং পঞ্চাশটিরও বেশি দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রযুক্তি সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে নারায়ণ দু সালে ইনফোসিস থেকে অবসর নিয়েছেন বর্তমানে তার বেশিরভাগ সময় কাটে পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সের ওপর বই পড়ে